লাভ দিয়ে নখাই মাছ আমি খুব ওরে বাবা আয় অনেক গভীর না পুকুর আর মাটি ফেলে ঠিক করতে হবে ভেঙে ভেঙে একদম নষ্ট হয়ে গেছে পাড়গুলো ঠিক করানোর দরকার না একবারে নষ্ট হয়ে গেছে কি সুন্দর আছিল বাবির উড়ান লাগবো গো না পড়লে শেষ না বা উঠো আগে ধরছ নি এর লাগো আমি বসে গেছি উঠতে পারবা বাইরে দিক যাও গা তিন জন না তো ভাই ভাবি এটা তোমরা নিয়ে যাইবা যে কথা বলবা পড়লে সমস্যা নাই বলছি তো তো ভাই ভাবি ওদের জন্য নিয়ে যাবে সুমন নুহা শুভ তো আমার ভাই বোন যারা আছে সবার জন্য নিয়ে যাবে তো আমি এখন মশলা দিয়ে দিই এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে দিতেছি লবণটা দিয়ে দে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো সেসার তেল দিতেছি কিন্তু আর বাগার দিব না তোমার একসাথে রান্নার ইয়ার হয়েছে এরকমই মানে অন্যরকম মজা হবে রান্না করতেছে বসে বসে দেখতেছি এই জায়গাটা বসে থাকতে আসলে অনেক ভালো লাগে অনেক বাতাস অনেক বাতাস ভালো লাগতেছে খোলা জায়গা তো আমি এদের সময় রান্না করলে অন্তর ঘুমাই খেতে মশলা বড় বলের মধ্যে ইয়ে থাকে না তখন তো মা খাজা না ছেলেরা করলে একটু করতে পারে সব জামাইরা খুশি যে ভালো করে তুমি রান্না করে নিলি চলো বলে তো সুমন ভাই তো বলে আপার রান্না মানে অনেক মজা মানে তোমার কথা বলে আর কি বলতেছি সবার কথাই বলে মানে তোমারটা তো বেশি মজা আমাদের সবার বড় তো রান্না ওরটাই ওর থেকে ধরতে গেলে আমাদের সবার শিক্ষা আমু ফোন দিল বললে হ্যাঁ মা বাবা বাবা দেখি একবারে রানী হয়ে বসে আছে লাল ড্রেস পরে তুমি মুড়া নিয়ে কোথায় যাও নৌকা নিয়ে ঘুরাইবা এটা এত বড়টাতে বসলে পড়ে নিয়ে যাই গা সাঁতার পারি না কিন্তু ফোড়া বানাচ্ছে বড় ভর্তা
বিউটি বানাচ্ছে এই ধনিয়া পাতাটা দিলে মজা লাগবে সবার হাত লাগলে স্বাদ হ্যাঁ মজা অলরেডি মনে হয় সালমা খুব নরম হয়ে গেছে আমার এবার ঢাকনা দিয়ে এভাবে ঝোলটা গেছে ওটা নিয়ে গেলে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে মনে হয় বৃষ্টি আসবে তোমার হাত ব্যথা করেনি বৃষ্টি পড়লে ভালো একটু ইয়ে হবে ওয়েদারটা না মা তো কি খাওয়াবে এনার কিন্তু আমাদেরই তো সালমাপু তুমিও বসে যাও এখানে আসো জানবি না বা আসো ভাত খাবো না পরে খাবা মজা হয় সবগুলো মজা